নমস্কার বন্ধুরা, সুস্মিতা 2020 বেঙ্গলি ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে আবারও একবার স্বাগত জানাচ্ছি। আজকের ভিডিওতে আবারও থাকছে আপনাদের জন্য একটি দারুণ চাকরির লেটেস্ট নোটিফিকেশান, যেখানে কিন্তু আপনারা ছেলে মেয়ে উভয়ে আবেদন করতে পারবেন। এখানে সরাসরি অফলাইনে আবেদন করতে হবে, কোনো রকম আবেদন মূল্য ছাড়াই এখানে বিনামূল্যে আবেদন করতে পারবেন। সো গাইজ, অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা কোনো রকম স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন, যাতে করে কোনো রকম ইনফরমেশান আপনাদের কাছ থেকে মিস্টেক না হয়ে যায়। যদি আপনারা আমাদের চ্যানেলে নতুন চাকরি প্রার্থী, তাহলে আপনাদের উদ্দেশ্যে একটাই কথা বলবো, আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের বিভিন্ন চাকরির আপডেট পেতে। এবং আপনারা নিজের জেলার নাম সহ কোয়ালিফিকেশান লিখে পাঠাবেন আমাদের কমেন্ট সেকশনে, তাতে করে যখনই আপনার কোয়ালিফিকেশান রিলেটেড কোনো জেলার চাকরির আপডেট প্রকাশিত হবে, তখনই আপনাকে জানিয়ে দেবো আমাদের চ্যানেলে ভিডিওর মাধ্যমে। তাহলে বন্ধুরা, আজকের ভিডিওর অফিসিয়াল নোটিশে যাওয়া যাক আর জেনে নেওয়া যাক বিস্তারিত। তো সরাসরি আমি অ্যাপ্লিকেশন যে ফরম্যাট, অফিসিয়ালি যে অ্যাপ্লিকেশন ফরম্যাট, সেই অ্যাপ্লিকেশন ফরম্যাটে আছি। এই অ্যাপ্লিকেশন ফরম্যাটটি আপনারা এ4 সাইজ পেজের উপরে প্রিন্ট আউট বার করে নেবেন। প্রিন্ট আউট বার করে এটা হাতে কলমে ফিল আপ করতে হবে। হাতে কলমে কিভাবে ফিল আপ করবেন এটা আপনারা এখানে আপনাদের নাম, ব্লক লেটার্সে আপনাদের নাম, গার্জিয়ান নেম, প্রেজেন্ট অ্যাড্রেস, পারমানেন্ট অ্যাড্রেস, তার পরবর্তীতে এখানে আপনাদের কন্ট্যাক্ট নাম্বার, সেক্স অর্থাৎ মেল না ফিমেল সেটা দেবেন, ডেট অফ বার্থ, এখানে বয়স সীমা 1/1/2022 অনুপাতে কাস্ট, ম্যারিটাল স্ট্যাটাস অর্থাৎ আপনি ম্যারিড না আনম্যারিড সেটা দেবেন, ফোন নাম্বার প্লাস ইমেল আইডি, এবং এখানে এডুকেশনাল কোয়ালিফিকেশন একটি কলম রয়েছে, সিরিয়াল নাম্বার 1-2 করে দেওয়া আছে। এখানে আপনারা প্রথমে 1 নম্বরে আপনারা মাধ্যমিক, 2 নম্বরে এইচএস, 3 নম্বরে গ্র্যাজুয়েশন, 4 নম্বরে আপনাদের অন্যান্য কোয়ালিফিকেশন থাকলে সেটা দেবেন, যদি মাস্টার ডিগ্রি করা থাকে সেই কোয়ালিফিকেশন দেবেন। এখানে কত সালে পাস করেছেন, কোন বোর্ড বা ইউনিভার্সিটি থেকে, কোন এক্সাম পাস করেছেন, কোন বোর্ড বা ইউনিভার্সিটি থেকে, কত সালে কী কী সাবজেক্টস ছিল, টোটাল কতগুলো, টোটাল মার্কস কত ছিল, কত পার্সেন্ট পেয়েছেন এবং কত পার্সেন্ট পেয়েছেন, কোন ডিভিশন পেয়েছেন সেটা আপনাকে দিতে হবে। এইভাবে আপনারা এই কলমটি পূরণ করবেন। পূরণ করার পর এখানে আপনাদের পার্সোনাল সার্টিফিকেটস আছে সেটা দেবেন, এবং ওয়ার্কিং এক্সপিরিয়েন্স আছে, ওয়ার্কিং এক্সপিরিয়েন্স থেকে থাকলে সেই ওয়ার্কিং এক্সপিরিয়েন্সের ঘরটা আপনি কমপ্লিট করবেন। এবার এখানে ডেট আছে, প্লেস আছে, ডেট আর প্লেস দেবেন এবং ফুল সিগনেচার করবেন, করলেই কিন্তু অ্যাপ্লিকেশন যে ফরম্যাট সেটা ফিল আপ হয়ে গেল। ফিল আপ করার পর এর সঙ্গে রিলেভেন্ট ডকুমেন্টস জেরক্স করে অ্যাটাচ করবেন, আধার কার্ড, ভোটার কার্ড, এডুকেশনাল প্রুফ, আইডেন্টিটি প্রুফ, বেস্ট প্রুফ, সমস্ত কিছু দিয়ে, এক্সপিরিয়েন্স সার্টিফিকেট থাকে তার প্রুফ দিয়ে একটি এনভেলপের মধ্যে সব কিছু পুরে এনভেলপটি সিল করে দেবেন। সিল করে দেওয়ার পর এখানে বিকেল 4টে পর্যন্ত 30/11/2022 লাস্ট ডেট রয়েছে। এখানে অ্যাড্রেস বলে দিয়েছে, অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট ম্যাচ এডুকেশন এক্সটেনশন অফিসার হাওড়া হ্যাভিং অ্যাড্রেস, এখানে অ্যাড্রেস বলে দিয়েছে, এই অ্যাড্রেসে গিয়ে কিন্তু আপনাদের সেন্ড করে দিয়ে আসতে হবে। সে রেজিস্টার পোস্টের মাধ্যমে পাঠাতে পারেন, স্পিড পোস্ট কুরিয়ার মাধ্যমে পাঠাতে পারেন, বাই হ্যান্ডে গিয়ে ড্রপ বক্সে ড্রপও করে দিয়ে আসতে পারেন, যে কোনো ওয়েতে কিন্তু আপনারা এখানে আপনাদের যে আবেদনপত্র সেটা পাঠিয়ে দিতে পারেন। এবার দেখুন বন্ধুরা কি বলেছে, এখানে অ্যাসিস্ট্যান্ট টিচার পদে নিয়োগ করে নেওয়া হচ্ছে, এখানে অ্যাসিস্ট্যান্ট টিচার পদে নিয়োগ করে নেওয়া হচ্ছে। এখানে 33,400 থেকে শুরু করে 86,100 টাকা বেতন রয়েছে, আপার এজ লিমিট 44 বছর বয়স পর্যন্ত। এখানে ক্যাটাগরি দেখুন বলে দিয়েছে, এসটিদের জন্য একটি, এসসিদের জন্য একটি, এসেন্সিয়াল কোয়ালিফিকেশান, এখানে আপনাকে যে কোনো শাখায় গ্র্যাজুয়েশন করতে হবে, এবং সেই সঙ্গে এখানে একটি কোয়ালিফিকেশান লাগবে, এনি অফ ফলোয়িং অর্থাৎ 4টে করে কোয়ালিফিকেশান দিয়ে যে কোনো একটি লাগবে। এবং এখানে দেখুন সার্টিফিকেট ইন টিচিং ফ্রম স্টেট রেকগনাইজ টিচার, তারপরে বলতে ডিপ্লোমা ইন এডুকেশন ফর দ্য ডিপ ফ্রম দ্য ন্যাশনাল ইনস্টিটিউট ফর হিয়ারিং হ্যান্ডিক্যাপ্ট উইথ দেয়ার 2 ইয়ার্স এক্সপিরিয়েন্স, মানে এখানে 4টি অপশান দিয়েছে, 4টির মধ্যে যে কোনো একটি থাকলেই আপনারা আবেদন করতে পারেন, অবশ্যই কিন্তু গ্র্যাজুয়েশন কমপ্লিট করতে হবে। আনন্দভবন ডিফ অ্যান্ড ব্লাইন্ড, সরি, ডাফ অ্যান্ড ব্লাইন্ড স্কুল থেকে এই নোটিফিকেশানটি প্রকাশিত করা হয়েছে, অর্থাৎ প্রতিবন্ধী স্কুলে আপনাদের কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি পাবলিশ করা হয়েছে। তাহলে বন্ধুরা, এই পদের জন্য যদি ইন্টারেস্টেড হয়ে থাকেন, শিক্ষাগত যোগ্যতা ম্যাচ করে থাকে, অবশ্যই আপনারা চাকরির জন্য আবেদন করতেই পারেন, কোনো রকম আবেদন মূল্য ছাড়াই বিনামূল্যে আবেদন করতে পারেন। তো অবশ্যই সম্পূর্ণ ভিডিওতে ফুল ডিসকাশন করে দিলাম, এবার তাহলে দেখিয়ে দিচ্ছি নোটিফিকেশান কিভাবে ডাউনলোড করতে। ডাউনলোড করতে গেলে প্রথমে howra.gov.in এর অফিসিয়াল নোটিসে আসতে হবে, যেটার লিঙ্ক পেয়ে যাবেন আজকের ভিডিও ডিসক্রিপশানে। এখানে এসে নোটিশ অপশান পাবেন, নোটিশে ক্লিক করবেন, নোটিশে ক্লিক করার সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন রিক্রুটমেন্ট অপশান, রিক্রুটমেন্টে ক্লিক করে আপনারা এই পেজে চলে আসবেন, এবং এখানে ভিউ অপশানে কিন্তু অবশ্যই অফিসিয়াল নোটিফিকেশান যেটা ডাউনলোড করতে পারবেন ভিউ অপশানে ক্লিক করে। তাহলে বন্ধুরা, এই ছিল আজকের চাকরির আপডেট। আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, এই ধরনের আপডেট পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন। আজকের মতো এই পর্যন্ত, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।